Hey guys, good morning. Welcome back to my channel. তো তোমরা দেখলেই কালকে আমি চ্যালেঞ্জ ভিডিও করেছি। ভিডিওটা মানে কি বলবো, ওটা খাওয়ার পর থেকে পেটে এত জ্বালা করছিল, মানে কি মানে মারাত্মক ধরনের জ্বালা করছিল। খুব কষ্ট হয়েছে কালকে, অনেক রাতে আমি রাতবেলা ঘুমাতেও পারিনি, অনেক রাতে ঘুমিয়েছি কালকে। তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, এখনও বিছনা বিছনা কিছু তোলা হয়নি, পুরো বিছনা দেখো ওলট পালট হয়ে রয়েছে। তো যাই এখন বিছনাটা তুলি, এক্সারসাইজও আজকে করা হলো না এর চক্করে, তো বিছনাটা তুলে নিই, তারপর ব্রেকফাস্ট করবো, দেন তোমাদের সাথে কথা বলছি। অনেকগুলো কাজ ছিল ঘরে, সেই কাজগুলো কমপ্লিট করলাম। এখন আমাদের ওই একটু সোনার দোকানে যাওয়ার আছে, মা বলছিল যে একটু সোনার দোকানে যাবে, তো দেখি। মা বললো যে এখন তো মনে 12টা থেকে 3টে পর্যন্ত খোলা, তো তার আগে যেতে হবে, তো লাঞ্চটা করে যেতে হবে। দেখি মা রান্নাটা কমপ্লিট হচ্ছে নাকি। কি রান্না করছো? রান্না করছি আজকে, দেখো কি মাছ বলো তো, এটা এটা কি মাছ? এটা হচ্ছে খোকা ইলিশ, যেটাকে বলে মানে ইলিশের বাচ্চা। মাই ফেভারিট। এখন রান্না হয়নি, যাবে কখন? আরে যাবো, সোনার দোকানে যেতে হবে, যাবো। অনেকদিন ধরে বারবার ফোন করছে, ডাকছে, যাওয়া হচ্ছে না। আজকে যাবো, রান্নাটা করে রেখে যাবো। তো মা এখন রান্না করছে, রান্না করুক, আমি যাই স্নানে, কারণ লাগছে। তো স্নানটা করে আসি, একটু ফ্রেশ লাগবে, ভালো লাগবে। তাহলে তো যাই স্নান করে আসি, তারপর কথা বলছি। এখন মাও রেডি হয়ে গেছে, এখন লাঞ্চটা আর করার টাইম পেলাম না, বিকজ 3টের মধ্যে টাইম, তারপর তো বন্ধ হয়ে যাবে, তাই জন্য এখন মানে এসেই লাঞ্চটা করবো। তো যাই গিয়ে দেখি খোলা আছে নাকি। এখন তো 2:06 বাজে, খোলা থাকবে হয়তো। এবার যাই, বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। মাও রেডি, ছাতা নিয়েছি, কিন্তু রোদ নেই। রোদ নেই কিন্তু রোদে একটা তাপ আছে। আমাদের সাথে তোমরাও চলো, সোনার দোকান এখন যাই, দেখি আদৌ আমাদের ঢুকতে দেয় কি না। ঢুকতে তো অবশ্যই দেবে বাবা, ঢুকতে বা দেবে না, বরণ করে নেবে। বরণ করার জন্য দাঁড়িয়ে আছে, কুলো নিয়ে, বরণের ডালা নিয়ে দাঁড়িয়ে আছে বরণ করার জন্য, তাই না বলো? যে কোনো বিজনেসম্যানরাই এখন একটা খরিদ্দার পেলেই তাকে বরণ করবে। আমার একটা জিনিস আগে দেওয়া ছিল করতে, তো ওটা হয়ে গেছে, অনেকবারই ওনার ফোন করেছে, আমি যাইনি করোনার জন্য, তো আজকে ভাবলাম যাই নিয়ে আসি, দেখি ফোন ধরছে। আমাদের বাড়ির একদম কাছেই সোনার দোকানটা, ওই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। ছাতাটা খোলো মা, ছাতার রোদ উঠে গেছে। এখানটা রোদ ভীষণ গরম লাগছে, ভীষণ গরম। অনেকদিন পরে বেরোলাম, তো ভাবলাম যে একটু সাজবো, অনেকদিন পরে বেরোচ্ছি, কিন্তু সেজে তো কোনো লাভ নেই,
সানগ্লাস পরলে চোখটা দেখা যায় না আর মাস্ক পরলে মুখটা দেখা যায় না। বাড়িতে মানে আসার সময় আর ব্লগ করা হয়নি বিকজ মানে এত রোদ লাগছিল না তখন কি বলবো, তারপরে জিনিসপত্র ছিল হাতে তাই জন্য আর ব্লগটা করা হয়নি। এসে তো খেয়ে তো যাইনি, এসে যে খেয়েছি ভাতটা খাওয়ার পর এত ঘুম পেয়েছি যে ঘুমিয়ে পড়েছি। এবার ঘুমিয়ে পড়েছি তো পড়েছি, উঠে যাই কত তাড়াতাড়ি অন্যদিন, আজকে 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতে, মানে এত ঘুমিয়ে পড়েছিলাম গভীর ঘুম। এবার যাই না রাত্রেবেলা আমার ঘুম আসবে কি আসবে না। মা এখন রুটি বানাচ্ছে, তো চলো দেখি মা কি করছে। এই যে এখন বানাচ্ছি রুটি, রাতের ডিনার। আজকে তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, এসে আর শরীর একদম ছেড়ে দিয়েছে, এসে স্নান করে খেয়েছি, খেয়ে ঘুমিয়ে পড়েছি। মা এখন রুটি করছে রাতের জন্য, আর ইচ্ছাও করছে না কিছু খেতে, এই মাত্র ঘুম থেকে উঠেছি তো 8টার সময় উঠেছি, এখন 9:45 বাজে, আর কিছু খেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে জাস্ট আবার গিয়ে শুয়ে পড়ি, ঘুম পাচ্ছে। এত ঘুমার পরেও যে আবার ঘুম পায় মানুষে কিভাবে পায় আমি জানি না, কিন্তু আমার আবার ঘুম পাচ্ছে, ঘুমের পোকা হয়ে গেছি। তো যাই রুটি, মা রুটিটা করছে। আর হ্যাঁ তোমাদেরকে বলার আছে, এটা হচ্ছে মা সোনার দোকানে গেছিলো মায়ের যে জিনিসটা কিনতে সেটা নিয়ে এসছে, তো তোমাদেরকে সেটা একটু পরে দেখাচ্ছে। মা রুটিটা করে নিই দে। তো মায়ের রুটি করা হয়ে গেছে, এখন মা ওই যে জিনিসটা এনেছে সেই জিনিসটা দেখানোর জন্য এখানে এসে বসলো। মা এখন রুটি করে এসেছি, তো গরম লাগছে একটু হাওয়া খেয়ে। হ্যাঁ বাবা, এখন একটা জিনিস আসলে বানাতে দিয়েছিলাম, মানে অনেকদিন আগেই বানাতে দিয়েছিলাম, তো ওটা এনেও ছিলাম, আনার পরে ইউজ করার পরে তোমার একটু ডিস্টার্ব হচ্ছিলো, তো সেটা আবার ঠিক করতে দিয়েছিলাম। অনেকদিন হয়ে গেছে, ওই করোনার জন্য আর বেরোচ্ছিলাম না, যে আজ যাবো কাল যাবো করোনাটাই হোক। তারপরে ভাবলাম যে শুনলাম যে লকডাউনে সব বন্ধ, তো ওদের দোকানটা হচ্ছে এসি মার্কেটের ভেতরে, তো সেই জন্য মার্কেটের ভেতরে যখন তাহলে তো বন্ধই হবে। আজকে গিয়ে শুনলাম না ওদের প্রত্যেক দিনই খোলা ছিল, 4টে অবধি খোলা থাকছে। যাই হোক জিনিসটা এনেছি, আমাদের দেখাই জিনিসটা। এটা হলো একটা ব্রেসলেট, মানে মেয়েদের কাছে তো ব্রেসলেট বলে, দেখো দেখতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে এরকম দেখতে। এখানে এটা অ্যাকচুয়ালি এটা না একটা ওই বল টাইপের, দেখো মাঝখানে একটা বড় বল আছে আর পাশগুলো ছোট 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 বল, এটা মানে ডেলি ওয়্যারের জন্য যে ব্রেসলেটটা হয় আর কি, ছেলেদেরটা ব্রেসলেট বলে মেয়েদেরটা ব্রেসলেট বলে, তো এই ব্রেসলেটই সবসময় পরে থাকার জন্য ভালো লাগছে, তো এটাই আনতে গেছিলাম আজকে। তো ওখানে গিয়ে আমরা আগে শুনেছিলাম যে এসি মার্কেটে কারো একজন কোভিড হয়েছে, আর ওখানে গিয়ে যখন জিজ্ঞাসা করছি বলছে না কারোরই কিছু হয়নি, এটা ভুয়ো খবর সবাই রটিয়েছে, মানে রিউমার্স বলে না, তো মানে কোভিড হয়েছে মানে কি বলে, মানে এসি মার্কেটের সামনে একজন ফুচকালা ফুচকা বিক্রি করতো, তো আমরা যখনই ওখানে যেতাম ফুচকা খেতাম ওর কাছে, তো ওকে দিয়ে বলা হয়েছিল কি ওই ফুচকালারই করোনা হয়েছে, আর ওই করোনা নিয়েই ও ফুচকা বিক্রি করেছে, তো যারা যারা খেয়েছে ওখানে সবার কোভিড হয়েছে, আর ফুচকালাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা ফেক নিউজ পুরো মানে রটে গেছে। সেই ভয়ে আমরা তো জানি যে তাহলে মার্কেট পুরো বন্ধই থাকবে। আজকে গিয়ে ওরা বলছে যে না এরকম একদমই না, এটা কিছুই হয়নি, এটা আমরাও শুনেছি, আমরা দোকানে রয়েছি অথচ এইগুলো শুনছি, কিচ্ছু হয়নি, এরকম কোনো ব্যাপারই না, মানে কত বড় একটা ফেক নিউজ রটেছিল, মানে এরকম কিন্তু অনেক জায়গাতেই হচ্ছে, মানে মানে এর জন্য না আরো মানুষের মধ্যে আতঙ্কটা বেড়ে যাচ্ছে, আরো ভয় ঢুকে যাচ্ছে, ভয়ের থেকেই না আরো
মানে অসুস্থ হয়ে পড়ে ভয়ের থেকেও বেশি। এই ভয়ে তো মানুষ আরো কি আছে, বেরোচ্ছে না, না বেরোনোই ভালো, কিন্তু বেরোলেও যে একটা মানে রাস্তায় বেরোনো মানেই বেরোলেই আমার করোনা হয়ে যাবে এরকম একটা ভয়ঙ্কর একটা ভয় ঢুকে যায় মনের মধ্যে, ওটা খুব খারাপ। ভয় থেকেই আরো বেশি হয়ে যায় মনে, আমার তো মনে হয় ভয় ভয়ে আরো কোভিড হয়ে যায় যেন। তো আজকে দিনটা এইভাবেই কাটলো, আজ খুব একটা মানে বেশি কিছু দেখাতে পারিনি কারণ সারাদিনটা মানে ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেছে। সকালবেলা ঘুমিয়েছিলাম, এসেও ঘুমিয়ে পড়েছি, ঘরে টুকটাক খালি কাজ করেছি আর একটু সোনার দোকানে গেছি, ব্যাস। তো যা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এখন এই ডিনার করে ঘুমাবো, আবার ঘুমাবো। হ্যাঁ আমি একটু আগে বললাম না যে আমার রাত্রিবেলা ঘুম পাবে কি পাবে না তার কোনো ঠিক নেই, কিন্তু আমার এখন ঘুম পাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন আমার হবে না। আর ঘুম পাচ্ছে তো যেই সবে শুয়ে, তারপরে মোবাইল টিপতে থাকবে, মোবাইল ঘেঁটে ঘেঁটে রাত্রির একদম 12টা, তো 12টা তো একদম ম্যাক্সিমাম হবেই, তারপরে আমি পুরাই ঘুমা, এই ফোন রাখ এই ফোন রাখ, তারপর ফোন রাখবো, তারপর না ঠিক ঘুম আসে না, ঘুমাবে না, চোখ বন্ধ করে থাকবে হয়তো, আমার এরকম ঘুমাবে না, ও 8টা অব্দি ঘুমিয়েছে, আপনার ঘুমাবে ঘুমাবে না। তো আজকে এই অবধি, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, আর যদি তোমরা ওই আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা না দেখে থাকো তো প্লিজ গিয়ে দেখো, আমি নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেবো, আর ওটাতেও লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও, আর এই ভিডিওতেও লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও, আর বেল আইকনটা প্লিজ 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 ওটা বেল আইকনটা প্রেস করে দিও, নাহলে তোমাদের কাছে আমাদের কোনো নোটিফিকেশন যাবে না, মানে আমরা কোনো ভিডিও আপলোড করলে, তো বেল আইকনটা মাস্ট ওটা প্রেস করে দিও, আর ব্যাস এইটুকুনি। আর তোমরা যারা কমেন্ট করতে শুরু করেছো তাদেরকে অনেক বড় ধন্যবাদ আর কি, বড় থ্যাংক ইউ, যারা কমেন্ট করতে শুরু করেছো, ভীষণ ভালো লাগে কমেন্টগুলো পড়ে। আমাদের যা হোক, ভুল হোক বা ঠিক হোক খারাপ হোক, তোমরা যদি কমেন্ট করো তাহলে আমাদের ভালো লাগবে, আমরা ভুলটাকে শুধরে নিতে পারবো। তো আজকের মতো এইটুকুনি, চলো কালকে দেখা হবে নেক্সট ব্লগে।